সুপ্রভাত বন্ধুরা, দেখো এখন বাজে 8:15 আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম বিছানা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, আর মাথা ঘুরে রয়েছে থাইরয়েডের ওষুধ। ভোর 5টার অ্যালার্ম বাজা মানে আমাকে এই ওষুধটা খেতে লাগে। তো এই ওষুধটা এখন সাইডে তুলে রেখে দিলাম আর মাথা গোড়ার মধ্যেই রেখে দিয়েছি, যাতে করে বিছানা থেকে উঠে না খেতে হয়, ঘুমটা না মিস হয়ে যায় সেই কারণে। তো আজকে হচ্ছে ভাবছি বিছানার কভার, বালিশের কভার এগুলো কেচে দেব সব, কারণ অনেকটা ময়লা মতো লাগছে যেন দেখতে। তো তার জন্য বিছানার উপরে যা যা ছিল সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি। রাত্রিতে যেহেতু পাতনি কাঁথা এগুলো গায়ে দিয়ে শুয়েছিলাম, আর মেঘলা ওয়েদারের জন্য বৃষ্টি যেহেতু হয়েছিল আগের দিন, তো ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তার জন্য গায়ে দিয়ে শুতে লেগেছে। আর এখানে মানে আমাদের যেহেতু মানে বিছানার উপরে কাঁথা বিছানো থাকে, এমনিতে তো আছে তোষক গদি ফদি সবই আছে, তার মধ্যে এসব কাঁথা মানে বাঙালির কাঁথা আর কখনোই যাবে না, ঠিক আছে, যতই যায় কিছু থাকুক না কেন। তো এখন এই যে টান টান করে ভালোভাবে কাঁথাগুলোকে আগে ঠিক করে নিলাম, কারণ মেয়েরা উঠে নেমে কাঁথাগুলো নিচের দিকে নেমে চলে যায়। বড়রাও উঠি না আমি অবশ্যই, কিন্তু ওরা বেশি করে ওটা। তো এখন বিছানার পাতনিটাকে বিছিয়ে নিচ্ছি, মানে এক্সট্রা পাতনি ছিল যেহেতু ভাবলাম বিছানাটা খালি রাখবো কেন, তো ভালোভাবে বিছিয়ে নিলাম। আর বালিশের হচ্ছে অন্য কভার পরিয়ে দিচ্ছি, এক্সট্রা করে যেহেতু কভার আছে এক্সট্রা করে বালিশের পাতনি, এই বিছানার পাতনি আছে, তো নোংরা রাখার তো কোনো মানেই হয় তাই না। তো মেঘলা ওয়েদার দেখো, আমি ভাবলাম যে না মানে বিছানার পাতনিগুলো কেচেই দিই, যা হয় দেখা যাবে, দরকার হয় ছাদে মেলে দেবো একটু ধরা ধরা মতন হলে। তো দেখো আমার এখন বিছানা পিছানা পাতা সব কিছু কমপ্লিট, আর বালিশের মানে পা বালিশের কভারটা কাচ্ছি না, কারণ ওটা পরিষ্কারই আছে। তো এই দেখো নিচে পড়ে আছে পাতনি, আর এই দিকে আছে বালিশের ওয়ার, এগুলো কাচবো। তো চলো নিচে যাই। তো বন্ধুরা আমি নিচ থেকে চলে এলাম উপরে, জল ভরা টরা সব কিছু কমপ্লিট, আর যা এই যে কেচে নিয়ে চলে এসেছি, তেমন কিছু আর যে কাচার ছিল না, যদিও এক্সট্রা কিছু, তো এইগুলোই ছিল, মানে বালিশের ওয়ার আর বালিশের ওয়ার আর বালিশের পাতনি বলতে যাচ্ছিলাম, এখানে বিছানার পাতনি। তো ভালো করে নিকড়ে মিলছি, কারণ মানে আর কি রোদ হবে কি না তার নেই ঠিক, আর মুখের সামনে মানে ঘরের দুয়ারে মুখের সামনে মিলে রাখলে কেমন অন্ধকার অন্ধকার মতন লাগে না, তো তার জন্য ভাবলাম যে না যতটা শুকনো হয় ততটাই ভালো, তো তার জন্য ভালো করে নিকড়ে মিলে দেবো এখন। গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে যা যা কাজগুলো করলাম, চা খাওয়া সকালে হয়ে গেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাকি বিছানা গুছানো, বিছানার ওয়ারটা মানে বিছানার পাতনিটা ওটা চেঞ্জ করলাম, কারণ অনেকটা ময়লা হয়ে গেছে। মেঘলা ওয়েদার দেখেও তবু আমি পাল্টে দিলাম, কারণ কি এক্সট্রা যেহেতু আছে তার জন্য বিছানায় পেতে এটাকে কেচে দিলাম, মানে ছাদে মিলে দিয়েছি, যতটা রোদের আতাশিতে মানে শুকিয়ে যায় আর কি, তার জন্য ছাদে মেলে দিয়েছি। আর আজকের বাসন হচ্ছে মা মেজেছে, বাসি বাসন যে ছিল, আর জলের বোতলগুলো আমি ভরেছি, আর এই জামা কাপড়গুলো কেচেছি, ব্যাস আর কিচ্ছু না। তো এখন যেহেতু ছাদে এলাম, তো ভাবলাম আজকে ছাদের থেকে ইন্ট্রোটা শুরু করি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের এখানের মেঘলা ওয়েদারটা মানে কীরকম, দু তিন দিন ধরে এইরকমই ওয়েদার আছে। তো তোমরা যারা আমার প্রত্যেক দিনকার ব্লগ দেখো তারা অবশ্যই জানো, আর যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে এখন প্রতিদিন মেঘলা থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকেও হচ্ছে কাকিমাদের মিস্ত্রি লেগেছে, মানে আমার ননদদের ওই বাড়িতে, তো তার জন্য আজকেও এক জায়গাতেই রান্না হবে। তো টিফিন খাওয়ার কি কি জোগাড় হয় বা কি তরকারিও হয় সেটা তো আমি জানি না, কারণ কাকিমা এখন আনাজ কাটছে আর আমি এই কাজগুলো করছিলাম। তো চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখা যাক যে কি করছে। তো চলো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো নিচে এসে এখন টিফিনটা করে নিচ্ছি। আজকে টিফিনে আছে মুড়ি, শসা, পেঁয়াজ আর চপ আর চানাচুর। তো এই দিয়ে আজকে টিফিনটা সেরে নিচ্ছি। আমার বর এই বাটিটাই খেয়েছিল, তো আমি ভাবলাম এর মধ্যে এক গাল নিয়ে খেয়ে নিই। আর ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি রান্না, তো রান্না করতে হবে যেহেতু অনেকটা লেটও হয়ে যাচ্ছে। আর ওইদিকে মেয়েরাও চলে এসছে, ওদের জন্য মুড়ি দিয়ে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে ওপরে টেবিল চেয়ারে বসে খাবে বলে। তো চলো ঝটাপট খেয়ে নিয়ে আবার রান্নার কাছে যেতে হবে। তো দেখো বন্ধুরা এইদিকে হয়ে গেছে আমার ডাল। তো আজকে ডালটা করেছি আমশুটো দিয়ে, তেমন আর কিছু মানে দিইনি, সর্ষে ফোড়ন দিয়েই করেছি। আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, কারণ আজকে হবে ঢ্যাঁড়সের ঝাল, তো তার জন্য ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ঢ্যাঁড়স একটু ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগে না। আর এইদিকে আছে পেঁয়াজ টমেটো দিয়েই আজকে তরকারিটা করব। আর আছে আলু আর ওই এঁচোড়ের যে বিচাগুলো হয় না, কাঁঠাল, কাঁঠাল বিচা, ওই বিচে দিয়ে হচ্ছে তরকারি হবে। তো তাড়াহুড়ো করে রান্না করছি কারণ মেঘলা ওয়েদার তার জন্য। আর এই যে এখানে রয়েছে মাছ, এই মাছের হচ্ছে সর্ষে বাটা হবে। তো এইদিকে তার জন্য আমার ননদকে বললাম যে তুমি একটু সর্ষে বেটে দেবে, বললো কেন বেটে দেবো না, তো ও বেটে দিচ্ছে। আর এইদিকে আমি তরকারিগুলো করছি। তো চলো আবার ওইদিকে দেখো মেঘটা মানে প্রচণ্ড ঘনিয়ে এসেছে, মেঘ গড়ে এসেছে, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপর যা হয় দেখা যাবে। তো আর এই জায়গাটা একটু আগে মা সাফ করলো, কারণ কি এখানে বালি রাখা হবে। বালি কেন রাখা হবে তার কারণ হচ্ছে আমাদের যে ওপরের ছাদ ওখানে জল ছাদ করা হবে, তো তার জন্য আজকে মাল আসবে এটা শুনেছি, বাট কি হবে সেটা এখনও শিওর আমি জানি না। তো পরিষ্কার করে রেখেছে মা ওই জায়গাটা। আর এইদিকে আমি রান্না করছিলাম, আমার ননদ এসে ক্যামেরাটা করে দিচ্ছে। তো আমি তো রান্না করতে করতে আর দেখাতে যেতে পারবো না, তো ওর জন্য ওকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও, তো তার জন্য আমাকে একটু হেল্প করলো। তো এদিকে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা আর তরকারিটা তুলে দিয়েছি, তরকারি প্রায় হয়ে গেছে। আর এদিকে করে মানে তুলে দিয়েছি মাছ ভাজা, তো মাছগুলো এক কড়া মাছ তুলে দিয়েছে। আর ওইদিকে দেখো মেঘ একদম অন্ধকার হয়ে গেছে। আমি আজকে তার জন্য তোমাদেরকে মানে বেশি কিছু রান্না শেয়ার করছি না, একদম পাই টু পাই জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি যে কী দিয়ে কী করছি, ব্যাস এতটুকুই। দেখছো মেঘটা কেমন কালো হয়ে অন্ধকার করে আসছে, রোজ রান্নার টাইম হলেই মেঘ গড়বেই, এটা পুরো একদম ধরা বাঁধা। হ্যাঁ বর্ষার দিনগুলোতেই এরকম হয়, তারপর সারাটা দিন যেমনকার তেমন কেটেই যায়, বৃষ্টি আর হয় না, কিন্তু রান্না করার সময় ঠিক বৃষ্টি চলেই আসে। আর এই দিকে দেখো এর কাণ্ড দেখো, না না লিতে নেই লিতে নেই লিতে নেই লিতে নেই কিছু নয়, না দিতে দুবনি 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 ওই 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 নেই না না লিতে নেই টাটা 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 এই যে টাটা কথা বললি তো দেখ আড়ি আর এসবিনি আমার কাছে আড়ি এসবিনি দোকান যাচ্ছি টাটা দোকান পাল যাচ্ছি। তো দেখো বন্ধুরা এইদিকে আমার বর আর ভাসুর আর কাকিমা আমার শাশুড়ি ছাদের যে মানে চিলা ছাদে যে টালিগুলো ছিল ছাদে রাখা ছিল, তো সেইগুলোকে নামিয়ে এখন এক সাইড করছে, কারণ তোমাদের বললাম যে ছাদের কাজ চালু হবে, তো সেই জন্য দে
ধর তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের ঝাল তো এখনের মতো মানে আর কি সব রান্না বান্না কমপ্লিট তো তোমরা তো দেখতেই পেলে কি কি রান্না করলাম ডাল ঢেঁড়সের ঝাল আর মাছের ঝাল তো আজকের এই হয়েছে রান্না আর তেমন কিছু রান্না হয়নি এমনিতেই যা মেক করে আসছে কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে তাও ভাগ্যিস আগে ভাতটা হয়ে গেছে আর এইদিকে দেখো বন্ধুরা আমি সান টান করে বাইরে বেরিয়ে দেখছি কি সিমেন্টের বস্তা এসেছে তো সিমেন্টের বস মানে গাড়ি আসার কথা ছিল ছোট্ট যে বাচ্চা হাতিগুলো হয় সেগুলোর মধ্যে আসার কথা ছিল কিন্তু আমাদের একটা বাঁকমোড় রাস্তায় বাঁকমোড় থাকার কারণে সেখানে গাড়ি ঢুকতে পারেনি তো যাই হোক সেখান থেকে আবার সাইকেলে করে মানে আমাদের পাড়ার ওই যে ছেলেটাকে দেখছো দূরে দাঁড়িয়ে আছে ওকে দিয়ে হচ্ছে মানে সাইকেলে করে দিয়ে আনা হলো তো আমার বর ভাসু সবাই হেল্প করেছে তো ওরা তিনজনে মিলেই এখন ঘরের ভেতরে হচ্ছে সিমেন্টের বস্তাগুলোকে ঢোকাচ্ছে আসার কথা ছিল বালির এসে গেল সিমেন্ট মানে কি বলবো সিমেন্টটা পরে আসলে ভালো হতো কারণ কবে কাজ চালু হবে এখন মিস্ত্রি কবে লাগবে সেটার কোনো ঠিক নেই কিন্তু আগে সিমেন্ট পাঠিয়ে দিয়েছে গোলাওয়ালা তো যাই হোক এখন পাঠিয়ে দিয়েছে কিছু তো করার নেই তো গুছিয়ে রাখতে হবে আর অনেকটা খাটনি হয়ে যাচ্ছে সবার গাড়িটা যেহেতু মাঝ রাস্তায় আটকে গিয়েছিলো সেই কারণের জন্য বেশি খাটনি পড়ে যাচ্ছে তো যাই হোক এখন ঘরেগুলোকে লেতিয়ে রাখতে হবে মানে সব গুছিয়ে রাখতে হবে কারণ বৃষ্টির জল পড়ে গেলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সিমেন্ট বয়া হয়ে গেছে এখন এসছি ওপরে এখানে অনেক কাঠ রাখা ছিল মানে এই যে চিলা ছাদের যে আগে কাজ হয়েছিল সেই সব আর কি আগে যে সব বাতা ফাতা সব ছিল সেই সব কাজ কাঠগুলো আজকে ফেলে দেওয়া হচ্ছে কারণ ছাদটা পুরো পরিষ্কার করে নিতে হবে মিস্ত্রি লাগার আগে নাহলে কাজ করতে অনেক অসুবিধা হবে তো বন্ধুরা দেখো আমি এখন ঘরে চলে এসেছি জামা কাপড় গোছাতে কারণ ওইদিকে এখনও সাফ সাফাই চলছে আর আমি ভাবলাম বসে থাকবো কেন সবাই কাজ করছে তো এই ফাঁকে আমিও আমার কাজগুলো সেরে নিই তাহলে সুবিধে হবে তো সেই কারণের জন্য বাপের বাড়ি যে পরে গিয়েছিলাম যেসব জামা কাপড় আমি আমার বর আর আমার মেয়েরা সেই সবগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার শাড়িটা আগে শুকনো হয়ে গেছিলো তো ফেলে রাখলে সেই ভাঁজ ভাঁজ পড়ে যাবে তো তাই জন্য আগে হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি তো বেলা অনেকটাই হয়েছে প্রায় দুটোর বেশি হয়ে গেছে তো এখনো অবধি মানে খাওয়া দাওয়া হয়নি আজকে তো বন্ধুরা এই সব আমার জামা কাপড় টাপড় সবকিছু গুছিয়ে আলমারিতে তোলা হলো আর তোমরা তো দেখতেই পেলে ছাদের কাজের জন্য আমাদের উপরে ছাদের কাজের জন্য জল ছাদ হবে তো তার জন্য সবকিছু মালটাল আসছে তো আজকে সিমেন্টটা চলে এসছে বালি আসারও কথা আছে জানি না কখন আসবে তো চলো অনেকটা এখন বেলা গেছে প্রায় দুটো বাজে এখন তো অন্য অন্য দিন একদিন মানে খাওয়া হয়ে যায় এতক্ষণ আজকে এখন অবধি খাওয়া হয়নি কখন খাওয়া হবে কে জানে মানে কাকিমাদের মিস্ত্রিরা আবার স্নান করতে গেছে ওরা এলে অবশ্যই খাওয়া তো হয়ে যাবে তো এখন মেয়েরা প্রচুর দুষ্টুমি করছে ওদেরকে খাইয়ে ঘুম পাড়াতে হবে তো চলো নিচে গিয়ে তাড়াতাড়ি ওদেরকে এখন খাইয়ে দিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি একটু রেডি হয়েছি এখন প্রায় বাজে 7:10 আর একদম সেই তখন তোমাদের সঙ্গে কথা হয়েছিল আর কথা হয়নি বা আর ভিডিও অন করতে পারিনি কারণ একটা ভিডিও এডিট করছিলাম আজকে তো ভিডিও আপলোড দিতেই পারিনি আর একটা ভিডিও আপলোড করতে করতে কি মানে মেমোরি ফুল হওয়ার জন্য আমি কিছু ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তার মধ্যে মানে আজকের যে ভিডিওটা আপলোড করবো বলে ভেবেছিলাম তাতে কিছুটা অংশ ডিলিট হয়ে গেছিল তো অনেক কষ্ট করে সেটাকে আবার এ করে মানে ঠিক করতে করতে মানে আপলোডের টাইম পার হয়ে গেছে তো তার জন্য আজকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি আর সেই নিয়েই আর কি সারা বিকেল কেটে গেছে আর একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তার জন্য আর সময় হয়নি তোমাদের সঙ্গে কথা বলার আর এখন তো বললাম 7:10 হয়ে গেছে আর এখন যাব আর একটা জায়গায় যাব বলতে পোস্ট অফিসে যাব কারণ যা ইনকাম হয় মোটামুটি ইনকাম করার মানুষ একটাই আমাদেরকে হেল্প করার বা কেউ নেই ঠিক আছে তো আমার বর যতটুকু ইনকাম করে সবই খরচের খাতায় চলে যায় তো তবুও তাতে কিছু কিছু বাঁচিয়ে না রাখলে কখন কি আপদ বিপদ আসবে সেটা তো আমরা বলতে পারবো না তো তার জন্য ভাবছি যে পোস্ট অফিসে একটা বই করব তো তার জন্য এখন আমি আর আমার বর যাবো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে এত গরম
তো আমি আর আমার বর যাবো, আমার বর নিচে বসে আছে ওয়েট করছে, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তারপর যাব। তো এই দেখো ব্যাগের মধ্যে সবকিছু ডকুমেন্টস একদম গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার মানি পার্স আর ওর মানি পার্স নিয়েছি, আর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ পোস্ট অফিসের বই, আমার মেয়েদের আছে আর একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তো এগুলোই নিয়েছি। আর নতুন বই বানানোর জন্য কি KYC এগুলো জমা দিতে লাগে মানে নতুন করে, তো তার জন্য ডকুমেন্টস নিয়েছি। একটা দোকানে যাব, সেখান থেকে জেরক্স করে তারপর যাব পোস্ট অফিসে। তো আজকে আর হয়তো তোমাদের সঙ্গে কথা নাও হতে পারে, আমি চেষ্টা করব যদি হয় আবার এসে কথা বলবো, না হলে ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে। তো চলো এখন আর দেরি করছি না, একদম নিচে চলে যায়, আমার বড় আমাকে ডাকাডাকি করছে, তো চলো।